प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। शहीद नजरुल हक बालिका उच्च विद्यालय अनलाइन क्लास पक्ष থেকে আমি মোহাম্মদ উমর ফারুক তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। आज के আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের শুরুর যে কথাগুলো মৌলিক যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, আমরা সচরাচর যে বিষয়গুলো প্রথমেই ভুল করে বসি এবং যার ফলে আমাদেরকে কমার্স বিষয়টা খুব জটিল মনে হয়, এই সকল বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে একটা আলোচনা করব। তাহলে আমাদের আজকে টপিক আমি রেখেছি যে হিসাব বিজ্ঞানের মৌলিক কিছু বিষয়। এর মধ্যে প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা আসবে, ইভেন তৃতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা চলে আসবে আজকের ক্লাসে। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের কি। হিসাব বিজ্ঞানটার মধ্যে বিজ্ঞান শব্দটা দেখছি, তাহলে বিজ্ঞান যেহেতু আমি দেখছি তার মানে কি এটি সাইন্সের কোন বিষয় কিনা, বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের মনে আসে। তো আজকে আমরা জানবো যে একচুয়ালি হিসাব বিজ্ঞানটা কি। হিসাব বিকাশ পৃথিবীর শুরু থেকেই মানুষ হিসাব করা শিখেছে, কয়জন মানুষ পৃথিবীতে এসেছে, তারা কি খেয়েছে না খেয়েছে, গুহায় বসবাস যখন করেছে তখন আঁচড় টেনে টেনে দাগ টেনে টেনে তারা দিন গণনা করেছে, চাঁদ দেখে দেখে তারা দিন গণনা করেছে, পরবর্তীতে পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া, দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া, যেটাকে আমরা বার্টার সিস্টেম বলছি, দ্রব্য বিনিময়ের কথা সেটা এসছে, কতটুকু কাকে কি দিল সেটা গণনা করে রাখার প্রয়োজন পড়েছে, তারপরে মুদ্রার প্রচলন শুরু হয়েছে এবং আধুনিক সময়ে আমরা মুদ্রাটাকে ডিজিটাল পদ্ধতিতে পেয়ে গেছি। ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা মুদ্রার লেনদেন অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বিটকয়েনে চলে আসছে, ইতিমধ্যে বিভিন্ন জিনিসগুলো আমাদের চলে আসছে। তো মূল কথা হচ্ছে যে হিসাবটা কিন্তু শুরু থেকেই আছে। এই হিসাব নিকাশগুলোকে আমরা যখন বৈজ্ঞানিক একটা রূপ দেওয়ার চেষ্টা করব, কোন সূত্রের প্রয়োগ করে সেটাকে সাইন্টিফিক্যালি আমি যখন এটাকে বিশ্লেষণ করা শুরু করব, তখনই বিষয়টা চলে আসে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান সায়েন্সের কোনো পার্ট না, তবে সায়েন্সকে নিয়ে, আবার আর্টসের কোনো পার্ট না, আর্টসটাকেও নিয়ে। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে সায়েন্স এবং আর্টসের সংমিশ্রণ দিয়ে একটি করা হয়। এবং হিসাব বিজ্ঞানটা আমি যেটা বলছিলাম শুরু থেকেই এসছে, পৃথিবীতে শুরু থেকেই হিসাব বিজ্ঞানটা আছে। তবে এই হিসাব বিজ্ঞানের আধুনিকতার টপিকসগুলো যেটা আসছে আমরা একটি সাল দেখে থাকি, সেটি হচ্ছে 1494 সাল। এর আগে হিসাব বিজ্ঞানগুলোকে একতরফা ভিত্তিতে ভাবা হতো, মানে একটা পক্ষ থেকে, এই জন্য বলতো এটাকে একতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু 1494 সালে ইতালির একজন দার্শনিক লুকা পেসিওলি তিনি একটি বই রচনা করেন, বইটির নাম হচ্ছে সুমা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রকোশনে প্রকোশনিক। এই নামে একটি বই লিখলেন, যে বইটিতে তিনি দুতরফা দাখিলা পদ্ধতিটাকে নিয়ে আসেন, পৃথিবীর বুকে দুতরফা দাখিলা পদ্ধতি বিষয়টি উপস্থাপন করলেন। এবং 1494 সালে পরবর্তী সময়গুলোতে তার এই বইটা নিয়ে বিভিন্ন থিসিস হলো, বিভিন্ন সেমিনার হলো, লুকা পেসিওলি তিনি বিভিন্ন জায়গায় গেলেন, গিয়ে এই হিসাব বিজ্ঞানের বিভিন্ন টপিকসগুলো তার দুতরফা দাখিলের পদ্ধতিটাগুলো উপস্থাপন করলেন এবং এক পর্যায়ে
শিক্ষার্থীদের ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো এবং তাদেরকে শিক্ষা দেওয়া হলো যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেও আমরা হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করি, অর্থাৎ দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষকে বলা হচ্ছে ডেটর, একটাকে বলা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ ডেবিট ক্রেডিট। তার আগ পর্যন্ত কিন্তু ডেবিট ক্রেডিট শব্দটি ছিল না। আর হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা জেনে গেছি, আমরা ক্লাসে হিসাব বিজ্ঞান কাকে বলে এটা নিয়ে আলোচনা হয়েছে, যে তারপর একটা আলোচনা করে দিই সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমরা একটি ক্লাস পেয়েছিলাম হিসাব বিজ্ঞানের, দুইটি ক্লাস করেছি আমরা অন্যটি ক্লাসে। তো হিসাব বিজ্ঞানে আমরা বুঝেছি যে যখন কোনো লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো সুষ্ঠু করে সুন্দর করে লিখে রাখা, লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করে রাখা এবং সেগুলোকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো, এই সকল কাজগুলো করে থাকে হিসাব বিজ্ঞান। এই সুন্দর করে কাজগুলো করে রাখার জন্যই ডেটর ক্রেডিটর টপিকসটা আসলো। এবং এখানে আসার পরে হিসাব বিজ্ঞানের মাত্রাটা, ব্যবহারের মাত্রাটা আরো ব্যাপক হবে। কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লবের পরে আমাদের এই হিসাব বিজ্ঞানের অগ্রগতি ব্যাপকতা পেল, শিল্প প্রতিষ্ঠান যেহেতু বৃদ্ধি পেয়ে গেল, ব্যবসার প্রসার ঘটলো, দেশ বিদেশি ব্যবসাগুলো মাল্টিপারপাস বিজনেসগুলো চলে আসলো, ঠিক আছে, তখন আমাদের এই হিসাব বিজ্ঞানের প্রয়োগগুলো বাড়লো এবং এই প্রয়োগগুলো বাড়ার ফলে হিসাব বিজ্ঞানের যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছিল সেই জটিলতাগুলো কিন্তু অনেকাংশে দুতরফা দাখিলা পদ্ধতি এসে সেটাকে সমাধান করে দিয়েছে। তো আমরা এই হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা হালকা কথা আলোচনা করলাম। দুতরফা দাখিলা পদ্ধতিটা তৈরি হয়েছে একটি সমীকরণের মাধ্যমে, যে সমীকরণটাকে আমরা বলি এ ইকুয়াল টু এ প্লাস ই। এটা নিয়ে গত ক্লাসে আমাদের অর্থাৎ ম্যানুয়াল ক্লাসে ক্লাসরুমে আলোচনা হয়েছে এবং এটাকে আমি বর্ধিত আকারে প্রকাশ করে বলেছিলাম, ই যাকে বর্ধিত করে বলা হয়েছিল সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। যারা ক্লাসগুলো করনি তারা একটু ক্লাস বইটা একটু দেখে নিবা, আর যারা ক্লাস করেছ ক্লাসরুমে তাদেরকে ক্লাসগুলো খুব সহজ হয়। এই সমীকরণের উপরে ফুললি টোটাল বিজনেস ইভেন হিসাব বিজ্ঞানটাই প্রতিষ্ঠিত। এটা একটি আমাদের হিসাব বিজ্ঞানের চিরন্তন সত্যের সমীকরণ বলতে পারি আমরা। এই সমীকরণের মাধ্যমে এ বলতে অ্যাসেটস অর্থাৎ সম্পদ, এল বলে লাইবিলিটিস এবং ইতে ইকুইটিস বা অনার্স ইকুইটিস অর্থাৎ মালিকানা শর্ত বোঝানো হয়ে থাকে। এখন আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি এ মানে তো অ্যাসেটস বলছি, অর্থাৎ সম্পদ কাকে হবে, দায় কাকে হবে, আয় কাকে হবে, মালিকানা সবচেয়ে কাকে, এই সকল বিষয়গুলো আমাকে জানতে হবে। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে সম্পদ কি। সম্পদ শব্দটা সম্পর্কে আমি জাস্ট মনে করি বাড়ি গাড়ি জানতে গেলে তো আমার সম্পদ, আর বিজনেসের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ি গাড়ির সম্পদ না, এগুলোর পাশাপাশি আরো অনেক কিছুই রয়েছে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান পূর্বে থেকে ভোগ করে আসছে, বর্তমানে ভোগ করছে এবং ভবিষ্যতে সেটাকে ব্যবহার করতে পারবে, ভবিষ্যতে পাবে, সেই সকল জিনিসপত্রগুলোকে আমরা বলবো সম্পদ। যেমন নগদ টাকা সম্পদ, ব্যাংকে টাকা সম্পদ, জমি সম্পদ, বিল্ডিং সম্পদ, বা আমি কারোর কাছ থেকে টাকা পাবো, কেউ আমাকে দিতে বাধ্য দিবে, সেটাও আমরা সম্পদ হিসাবে গণ্য। তাহলে আবার আমি কোনো খরচ আমি অগ্রিম করে দিয়েছি, আমাকে ভবিষ্যতে সেই খরচটা করতে হবে না, তাহলে সেটাও আমি কি বলবো সম্পদ। এবার চলে আসুন দায়। দায় বলতে আমরা কি বুঝবো, দায় বলতে আমরা বুঝবো যা পরিশোধ করতে হবে। আমি অন্যের নিকট ঋণী হয়ে আছি, দায়বদ্ধ হয়ে আছি, না দেওয়া পর্যন্ত পরিশোধ না করা পর্যন্ত আমার নিস্তার নেই, আমাকে ব্যবসা চালাতে হবে, বা ব্যবসা কিছু কিছু বিষয় আছে ব্যবসা না চালালে আমাকে সেটা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি বা কাউকে হয়তো বেতন দিইনি, কর্মচারীকে বেতন দিইনি, ভাড়া দিইনি, আমি হয়তো একটা অফিস ভাড়া করে যাচ্ছি, সেই ভাড়াটা দেওয়া হয়নি, দিতে হবে,
আমি বাকিতে হয়তো মালপত্র কিনেছি তার অর্থ পরিশোধ করা হয়নি, পরিশোধ করতে হবে। এই সকল কিছু যা পরিশোধ করতে হবে সেগুলোকেই আমরা বলব দান। এবার চলে আসো মালিকানা শব্দ। মালিকানা শব্দ কি? যা মালিক পাবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তো পরিচালনা করতে যে কেউ করতে পারে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়ে আসছে বা স্টার্ট করছে মালিক, কোনো না কোনো জিনিসপত্র নিয়ে মালিক বিজনেস শুরু করেছে, সেটাকে আমরা বলবো মূলধন, ক্যাপিটাল। যা নিয়ে ব্যবসা শুরু করা হয় সেগুলোকে আমরা বলবো ক্যাপিটাল। পরবর্তীতে হয়তো বা ব্যক্তিগত জিনিসপত্র যা ব্যবসায় নিয়ে আসা হয় সেগুলোকে আমরা বলবো ক্যাপিটাল বা এডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন। আর বলতে আমরা বুঝবো কি? রেভিনিউ অর্থাৎ আয়। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আয় হয় সেই আয়ের অংশটাও মালিক পাবে, তা যা মালিক নিয়ে আসছে সেটাও মালিক পাবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয়, মুনাফা হয়, লভ্যাংশ, সেটাও মালিক পাবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানের খরচ হয়, ব্যয় হয়, সেটা কি হবে? মালিককে দিতে হবে, অর্থাৎ মালিকের মালিকানার শর্ত থেকে কমে যাবে। আর ডি বলতে আমরা বলবো ড্রয়িং। ড্রয়িং অর্থাৎ ক্ষুদ্র ভাড়া তুলে নেওয়া। ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে চাহিদার জন্য কোনো কিছু তুলে নিয়ে চলে যাবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে নিয়ে চলে যাচ্ছে, সেটা ব্যাংক থেকে হতে পারে, অফিস থেকে হতে পারে, পণ্য দ্রব্য হতে পারে, বা মালিকের পার্সোনাল কোনো কাজের জন্য ব্যবসার তহবিলকে কাজে লাগিয়েছে, তো সেটাকে আমরা বলবো উত্তোলন। উত্তোলন যদি করে ফেলে তাহলে মালিককে তো সেই পরিমাণ অর্থ পরিশোধ করবো না, তাহলে মালিককে সেটা দিতে হবে না। তাহলে এটাকে আমরা বুঝলাম। এবার আমাদের হিসাব বিজ্ঞানে অঙ্ক করতে গেলে যে বিষয়গুলোতে আমরা প্রায় ভুল করে ফেলি সেটি হচ্ছে ক্রয় কাকে, বিক্রয় কাকে। আমরা এই দুইটি বিষয় খুবই মানে বুঝতে সমস্যা হয়ে থাকে, যে আমরা মনে করি কোনো কিছু কিনলাম এটাই মনে হয় ক্রয়, কোনো কিছু বিক্রি করলাম বিক্রি করলেই হলো ক্রয়। কিন্তু কিনলেই যে ক্রয়, বিক্রি করলে যে বিক্রয়, সেটা কিন্তু না। এখানে নর্মাল ওয়েতে হয়তো তুমি ভাবতে পারো যে বিজনেসের পারপাস বাদ দিয়ে, কিন্তু তুমি যখন একটা বিজনেস নিয়ে ভাবছো আর তুমি যখন অঙ্ক করবা হিসাব বিজ্ঞানে, তখন তোমার নিজেকে ভাবতে হবে সেই প্রতিষ্ঠানে তুমি একজন কর্মচারী, নট এ মালিক। তুমি যখনই ভাববা তুমি মালিক, তখন কিন্তু অঙ্কের মধ্যে গর্বে চলে আসবে, তোমার ভাবনার মধ্যে গর্বে চলে আসবে। ফার্স্ট চিন্তা ভাবনা কি? যখন তুমি অঙ্ক করছো তখন তুমি সেই প্রতিষ্ঠানের একজন কর্মচারী, কর্মচারী হিসাবে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে ক্রয় কি বিক্রয়। তাহলে ক্রয় কাকে বলে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এখন, যে বিক্রয়ের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু কেনা, আমি যে জিনিসটা কিনছি সেটা যদি বিক্রি করার জন্য কিনে থাকি তবেই সেটাকে আমি ক্রয় করব। তাহলে ব্যবহার করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করব, এই ব্যবহার করার জন্য যদি কোনো কিছু কিনি তাকে সেটাকে আমরা ক্রয় করব না। তাহলে ব্যবহারের উদ্দেশ্য কি বলবো? ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো কিছু কেনা হয় তবে সেটি ক্রয় নয়। সেটি কি হতে পারে? সেটি সম্পদ হতে পারে, ব্যবহার করবো সেটি সম্পদ হতে পারে। আমি একটা ফার্নিচার কিনলাম, আমি একটা টেলিভিশন কিনলাম, আমি একটা ফ্রিজ কিনলাম, আমি একটা যন্ত্রপাতি কিনলাম, একটা মেশিন কিনলাম, একটা কম্পিউটার কিনলাম, এটা যদি আমার অফিসে ব্যবহার করার জন্য হয় সেটা অফিস সরঞ্জাম বলবো, যদি ফার্নিচার টাইপের হয়, কাঠের বা ফার্নিচার টাইপের হয়, সেটা আমরা আসবাবপত্র বলবো। আর সেটা যদি কারখানায় ব্যবহার করার জন্য হয়, কারখানাতে প্রযুক্তি হিসেবে নিয়ে আসছি, ওখান থেকে আমি উৎপাদন করবো, তখন সেটাকে আমরা বলবো যন্ত্র। কারণ এগুলো বিক্রি করার জন্য যদি না হয়ে থাকে সেগুলোকে ব্যবহার করে নতুন প্রোডাক্ট তৈরি করবো, তৈরি করে সেল করবো, তখন সেটাকে আমরা বলবো সম্পদ।
এখন আরেকটা টপিক আসে, সেটা হচ্ছে মনিহারি। মনিহারি আমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ছোটখাটো টুকিটাকি জিনিসপত্র, সেটা কি মনিহারি। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে টুকিটাকি জিনিসপত্র লাগে, যেমন স্ট্যাপলারের পিন লাগে, কাগজ লাগে, কার্ডবোর্ড পেপার লাগে, স্কেল লাগে, রাবার লাগে, ঠিক আছে, পেন্সিল লাগে, এই ধরনের টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো কিন্তু আমি বিক্রি করার জন্য কিনি না, কিন্তু আবার অনেকদিন পর্যন্ত যে ব্যবহার করবো সেটাও সেটা ব্যবহার করবো বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তখন সেটাকে মনিহারি তাকে আমরা বলবো ব্যয় বা খরচ। তাহলে মনিহারির প্রোডাক্ট যখন আমি কিনছি তখন সেটাকে আমি ক্রয় বলবো না, আবার সেটাকে সম্পদও বলবো না, সেটাকে আমি মনিহারি বলবো, এবং সেটা হচ্ছে কি ব্যয়। আর মনিহারি তাহলে আমরা কি বললাম সেটা মনে রাখতে হবে, ছোটখাটো জিনিসপত্র কিছু দামে খুব সামান্য পরিমাণ হয়, এবং এটা আমরা ধরে নিই এটা এক বছর বেশি ব্যবহার করা সম্ভব নয়, ব্যবহার করলেই শেষ হয়ে যাবে। একটা মনে করি স্ট্যাপলারে পিন মারছো, স্ট্যাপলার মারছো, পিন করলা, সেই পিনটা কাগজের সঙ্গে লাগা করে খুলে ফেলে কিন্তু সেই পিনটাকে তুমি আবার ঢুকিয়ে ব্যবহার করতে পারবে না, কাগজে লেখার পরে সেটা ওই কাগজে আবার নতুন করে পরের মুহূর্তে বছরে তুমি লিখতে পারবে না, তাহলে সেটাকে আমরা বলবো এই টাইপের প্রোডাক্টগুলোকে বলবো মনিহারি। এবার আসি বিক্রয় কাঠ, তাহলে সেম একই জিনিস এখন করে নাও, এই যে ক্রয়কৃত পণ্য যখন আমি বিক্রি করব, অর্থাৎ ক্রয়কৃত পণ্য মানে কি বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনেছিলাম সেই পণ্যটাই যখন আমি বিক্রি করব তখন সেটাকে বলা হবে বিক্রয়। আমি যদি এখন আসবাবপত্র কিনেছিলাম ব্যবহার করার জন্য, এখন ভালো লাগছে না নতুন একটা আসবাবপত্র ফার্নিচার নিয়ে আসবো এটা বিক্রি করে দেবো, এটা কিন্তু আমি বিক্রয় করবো, তার আসবাবপত্র কিনেছিলাম আমি সেটা সম্পদ হিসাবে কারণ বিক্রি করবো সেটা সম্পদ হিসাবে ভাববো সম্পদটা কমে যাচ্ছে, তাহলে বিক্রয় কাকে বলে, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য যখন বিক্রয় করা হবে, তাহলে আমি বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটা কিনেছিলাম সেই পণ্যটা যখন আমি বিক্রয় করব তখন সেই পণ্যটাকে আমরা বলবো বিক্রয়। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এই দুটো জায়গায় আমাদের একটু প্রবলেম হয়ে থাকে যে ক্রয় কি এবং বিক্রয় কি, আশা করছি তোমাদের ক্রয় এবং বিক্রয়ের প্রসেসটা তোমরা বুঝতে পারবা। এবারে আমরা আরেকটা বিষয়ে আসব, সেটি হচ্ছে আমরা প্রায়শই একটি ভুল করে থাকি যে দেনাদার এবং পাওনাদার, একটা হচ্ছে দেনা আর একটা হচ্ছে পাওনা। আমরা মনে করি কি দেনাদার আর দেনা মনে হয় একই জিনিস, কিন্তু না, দেনাদার আর দেনা শব্দটা এক নয় এবং পাওনাদার এবং পাওনা শব্দটা এক নয়। যখন দার ভাবটা উল্লেখ থাকে তখন সেটা নিজেকে ভাবা যাবে না, অন্যকে নিয়ে ভাবতে হবে, যেমন দেনাদার অন্যকে নিয়ে ভাব, ওই লোকটা যাকে নিয়ে ভাবছি যে প্রতিষ্ঠানটাকে নিয়ে ভাবছি সেই প্রতিষ্ঠানটা দেনার মধ্যে আছে, সে ধার দেনার মধ্যে আছে, কার কাছে, আমার মধ্যে, তার মানে দেনাদারের কাছ থেকে আমি পাব, দেনাদারের নিকট হতে আমি পাব, আর যা পাব সেটাকে বলা হয় কি সম্পদ, সেটাকে বলা হয় সম্পদ, দেনাদার হচ্ছে সম্পদ। একইভাবে পাওনাদার, দার শব্দটা যেগুলো রয়েছে বোঝার জন্য, তাহলে ওই লোকটিকে ভাবতে হবে বা ওই প্রতিষ্ঠানটিকে ভাবতে হবে সেই লোকটি বা সেই প্রতিষ্ঠানটা পাওনাদার, কার কাছ থেকে পাবে, আমার কাছ থেকে, তাহলে আমাকে দিতে হবে, কি
করতে হবে দিতে হবে আর যেটা দিতে হবে সেটা কি দান যখন দান কথাটা থাকবে না তখন নিজেকে নিয়ে ভাববো যে দেনা মানে কি আমার দেনা পাওনা মানে আমার পাওনা মানে আমি পাবো আমার দেনা মানে কি আমাকে দিতে হবে আমি ধার দেনার মধ্যে রয়েছি তাহলে এই দেনা মানে কি দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে দান আর পাওনা পাওনাটাকে আমরা কি বলবো আমি পাবো আমি পাবো অর্থাৎ এটা কি সম্ভব এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে আমাকে জানাবা কমেন্ট করে জানাতে পারো আর একটি লাস্ট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের ক্লাসটা শেষ করবো সেটা হচ্ছে আমরা প্রাপ্তি প্রদেয় প্রদত্ত এই শব্দগুলোর মধ্যে একটু গড়মিল পাকিয়ে ফেলে প্রাপ্য মানে কি প্রাপ্য মানে হচ্ছে পাবো প্রাপ্য মানে এখনো পাইনি পাবো প্রাপ্য মানে পেয়ে গিয়েছি অলরেডি আমি পেয়ে গেছি প্রাপ্তি প্রাপ্তি মানে কি পেয়েছি বা পেয়ে গিয়েছি পাওয়া হয়ে গেছে আর প্রদেয় মানে কি দিতে হবে আর প্রদত্ত মানে কি দিয়ে দিয়েছি এই কথাগুলো একটু তুমি একটু পড়বা বারবার পড়বা একটু বোঝার চেষ্টা করবা প্রাপ্য মানে পাবো পাইনি পাবো প্রাপ্ত মানে পেয়েছি বা পেয়ে গেছি প্রাপ্তি অলরেডি পেয়েছি পেয়ে গেছি এই দুইটা কিন্তু একই অর্থে ব্যবহার করা আর এটা কি প্রদেয় প্রদেয় দিতে হবে আর প্রদত্ত মানে অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে ক্লাসে এই পর্যন্ত ছিল আগামী ক্লাসে আমরা হয়তো বা অঙ্কের দিকে চলে যাব আমরা আগামী ক্লাসে ডেরিভেটিভ নির্ণয় করা শিখবো আমরা দ্বিতর্ক দাখিল পদ্ধতি নিয়ে আলোচনা করবো আমাদের অনেক আছে আমরা রুটিন ফলো করবো আর রুটিন ফলো করে করে ক্লাস করার চেষ্টা করবো আর যে কোনো প্রকার প্রবলেম হবে কমেন্ট করে জানাবা আর আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি সবাই এই করোনার মধ্যে ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকার চেষ্টা করবা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবা আর কোনো কোনো হাত পা ধোবা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা ভিড় এড়িয়ে চলার চেষ্টা করো প্রয়োজন না হলে বাসার বাইরে যাওয়ার প্রয়োজন নেই ভালো থাকো সকলে সুস্থ থাকো আসসালামু আলাইকুম।